নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি বাংলাদেশ সারাদিন আর প্রথমেই নজর রাখবো হেডলাইন্সে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু ২৪ ঘন্টায় টোল আদায় ২ কোটি ৭১ লক্ষ টাকা ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই এদিকে মানুষ বাড়ি ফেরায় ঢাকা ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে দেশের অনেক জায়গায় লোডশেডিং এর কারণে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিএনপি নেতারা যদি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তাহলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে বলেছেন কামরুল ইসলাম গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নজর রাখবো সেই খবরের দিকে ভোর ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে সেতুর দুই প্রান্তে টোল প্লাজায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা পদ্মা সেতু দিয়ে প্রায় ১০ মাস পর মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় আবারও ফাঁকা পড়ে রয়েছে ফেরি ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হলেও প্রথম দিনে অন্তত ৪৫,০০০ যানবাহন পারাপার হয় এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭,০০০ ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন এরপর সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ সেতুতে পুনরায় মোটরসাইকেল চালানোর অনুমতিতে খুশি বাইকাররা মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিতে অনেক ভালো লাগছে বাসে গেলে ৩টা সিট লাগতো খরচের সাশ্রয় পাশাপাশি এলাকায় যে ঘোরাঘুরিরও ব্যাপার আছে প্রধানমন্ত্রী আমাদের যে ইদিয়ে একটা উপহার দিয়েছেন এর জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই প্রান্তে আরোহীদের জন্য আমরা অলরেডি মাইকিং করছি তাদের নির্দেশনা মানার জন্য এবং এই পর্যন্ত তারা নির্দেশনা প্রতিপালন করেই তারা যাচ্ছে এদিকে বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় ছোট বড় মিলিয়ে ৩৬,০৬৯টি পরিবহন পারাপার হয়েছে এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭১,৯৫,০০০ টাকা গত কয়েকদিনের চেয়ে গত ২৪ ঘন্টায় সেতুতে টোল আদায় বেশি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার শর্তে আর একদিন বাদেই ঈদুল ফিতর তাই আপনজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছেড়ে বাড়ি যাচ্ছেন কর্মব্যস্ত মানুষ বাস ট্রেন লঞ্চ সবখানেই ঘরমুখো মানুষের ভিড় তবে এবারের ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক সারা বছর যেহেতু অফিসের কাজে ঢাকাতেই থাকতে হয় ঈদের এই সময়টা আমরা আসলে বাবা মার সাথে কাটানোর জন্য বাসায় যাচ্ছি ৩টা চেকিং পার করে আমি ভিতরে ঢুকেছি আলহামদুলিল্লাহ এবার ঈদ যাত্রা ভালো হবে আমি আমার আম্মু মামা মামি এদের সাথে আমার নানার বাড়িতে যাচ্ছি ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই এদিকে মানুষ বাড়ি ফেরায় ঢাকা ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে গত সোমবার আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা শুরু হলেও বৃহস্পতিবার সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়ছে দেশের অনেক জায়গায় লোডশেডিং এর কারণে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেন ফেসবুকে তিনি লিখেছেন এবছর গ্রীষ্ম সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সেটা আমরা আগে থেকে ধারণা করেছিলাম কিন্তু গত ৫০ বছরে তাপমাত্রার রেকর্ড ভেঙে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে তাতে ধারণার চেয়ে বিদ্যুৎ চাহিদা অনেক বেশি বেড়ে গেছে ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে এতে সাধারণ মানুষ বিশেষ করে শিশু ও বয়স্কদেরও প্রচন্ড কষ্ট হচ্ছে অনাকাঙ্ক্ষিত এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করছি সেই সঙ্গে সবার অবগতির জন্য জানাতে চাই পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে খুব শিগগিরই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে এই খালেদা জিয়া মামলা জেলে আজকে সেই মামলার তত্ত্বাবধায়ক সরকার আমরা দেওয়া আমরা দিই নাই এদের নেতা তাদের প্রমাণ যাকে নেতা মানে আজকে যেহেতু লন্ডনে পালিয়ে আছে এমন পিটাই পিটেছিল তত্ত্বাবধায়ক সরকার তখন এয়ারপোর্টে গেছে হুইল চেয়ারে বলে মেরুদণ্ডের ৪টা হাড়টি ভেঙে দিয়েছিল আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপি নেতারা ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও যদি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তাহলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে বৃহস্পতিবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি আরে আপনাদের নেতা কর্মীরা আপনাদের গণধোলাই দেবে যদি নির্বাচন না আসে অস্তিত্ব থাকবে না বাছাধন্দ্রা অস্তিত্ব থাকবে না নির্বাচনে না আসে
তিনি বলেন এক এগারোর কুশীল ব্রাচায় তিন মাসে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ সময় থেকে ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় বসাবে, সেই দিবস্বপ্ন দেখছে বিএনপি। তারা বিদেশিদের কাছে ধর্ণা দেবে, কিন্তু সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষের কাছে তারা যায় না, তাদের কথা ভাবেও না। কামরুল ইসলাম বলেন ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার কথা ভুলে যান, বাংলাদেশে সে অবস্থায় ফিরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। জনগণ বিএনপির আন্দোলনে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন অভ্যুত্থানে যাই করুক না কেন, মানুষ তাদের উপর আস্থা রাখতে পারে না, কারণ বিএনপি এখন বাক সন্ত্রাস করে যাচ্ছে। আবার যদি 2014 সালের মতো মানুষ পুড়িয়ে মারেন, আমরা কিন্তু আপনাদের আর ছেড়ে দেব না। সাধারণ মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করব, পরিষ্কার কথা, সেই শপথ আমাদেরকে নিতে হবে। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।